প্রচন্ড ভারী হয়ে গেছে। অর্পিতা বেশ কেটে বলছিল, কি বলছিলি ভাই? আমি আর পাচ্ছি না তো খাই। মাত্রাটা খারাপ হয়ে যাবে, পরে সব ফেলে ফেলে দিচ্ছি আমি। কি সব এটা দেখে মনে হচ্ছে যেন বরপর মানে বিয়ের সময় যে পাতা শুনে না ওরকম। খাবার আগে আমাদেরকে কিন্তু এক প্লেট আচার দিয়ে গেছে, যেখানে এটা রয়েছে বেসিক্যালি হলো লঙ্কার আচার এবং এটা রয়েছে হলো আমের আচার। আজকে এখানে এসে আমার এখানকার যে ম্যানেজার দাদা রয়েছে তার সাথে একটু কথা বলার সৌভাগ্য হলো। তো দাদা, আপনাদের এই ব্রাঞ্চটা কলকাতার কোথায় কোথায় রয়েছে? আমাদের আপাতত এখানে রয়েছে কাপড়গাছিতে, আর আরেকটা আমাদের রয়েছে কসবাতে। কসবাতে চলছিল, তো এটা কিছুদিন বন্ধ করা হয়েছে, রেনোভেশন চলছে, কিছুদিনের মধ্যে আবার এটা স্টার্ট হয়ে যাবে।
কসবাতে কাকরগাছিতে দুটো জায়গায় রয়েছে। পূজোতে প্রতিদিন খোলা আছে? প্রতিদিন খোলা। প্রতিদিন কটা থেকে কটা? পূজোতে একটু টাইমটা বাড়বে, এমনি নর্মাল ডেতে 12টা থেকে রাত 12টা অবধি খোলা থাকে। পূজোতে একটু সময়টা বাড়বে। এইটা তোমাদেরকে কম্পালসারি দিয়েই যাবে, আর যেহেতু বললাম নট ইন্ডিয়ান ডিশ খাবার, তো এইগুলো তো দিয়েই গেছে। তো আমি আমার ভিডিওতে পেয়ে গেছি হরবিন্দর স্যারকে। আমি একটা কথা বলে রাখি, স্যার এখানে এতক্ষণ ধরে খুব সুন্দর করে স্টাফদের বোঝাচ্ছিলেন যে একটা কুক মানে একটা রান্না কিভাবে কতটা সুন্দর করে করতে হয় সেটা স্যার বললেন, যে একটা রান্না একজন ভালো কুক হতে গেলে তার প্রসেসটা ফলো করতে হয়, তাই তো স্যার? এটাই আপনি বলছিলেন এই মাত্র। তো আপনি নিজেও একজন শেফ, তাই তো? আচ্ছা, মানে এত বড় একজন মানুষ হয়ে আপনি বলছেন শুধু যে আমি রান্না করতে পারি, মানে এটাতেই আপনার যে কৃতিত্বটা কতটা সেটা বোঝা যাচ্ছে সত্যি কথা। আচ্ছা, তো আপনার মেন ইন্সপিরেশন এই সবের পেছনে আপনার বাবা, তাই তো? আমরা তো এক সপ্তাহ আগে আপনাদের কাবাবে প্রত্যেক বছর অ্যাওয়ার্ড পাই, এখনো এক সপ্তাহ আগে টাইমস অফ ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ড পেয়েছি আমরা কাবাবের উপরে। যেহেতু এটা নর্থ ইন্ডিয়ান বেস থালি, তো এটার মধ্যে রুটি এবং রাইস দুটোই তোমরা পেয়ে যাবে। রুটিতে কিন্তু সিম্পল রুটি না, এটা রয়েছে তন্দুরি রুটি এবং তার সাথে রয়েছে সরু চালের ভাত রয়েছে, এবং এটা রয়েছে হলো মটন গালোটি কাবাব, তার সাথে এটা রয়েছে হলো মটন পেয়ারে কাবাব, আর রয়েছে এটা হলো মটন শাক যেটা কিনা রয়েছে হলো পালং শাক দিয়ে করা বেসিক্যালি, এটা রয়েছে হলো মটন রাড়া, এখানে রয়েছে হলো এটা রয়েছে হলো পনির বাটার মশালা, এটা রয়েছে হলো ডাল মাখানি, এটা রয়েছে হলো ভেজ যেটা কাশ্মীরি আলুদম, আর রয়েছে হলো রোস্টেড পাঁপড়, গোলাপজাম একটা, এটা হলো বুন্দি রায়তা, এবং তার সাথে ওরা দিয়েছে এখানে একটা ড্রিঙ্ক, স্পেশাল ড্রিঙ্ক যেটা হলো ছাছ বলছে ওরা, বাট এদিকে এখানে ভাই আমি তুলসী পাতা দেখতে পাচ্ছি, হয়তো এটা হয়তো এখানকার রেসিপির ছাঁচে হয়তো তুলসী পাতা দেয়, আমি এটা খাইনি এখনো, যাইনি, একটু খেয়ে দেখি এটা। ও বেসিক্যালি এটা হলো ঘোল টাইপ যেটা হয় আর কি, আমরা বাড়িতে খাই যেটা টক দই যে ঘোলটা, ওরকমই আর কি, এটাকে ওরা ছাঁচ বলছে। এখানে টোটাল কটা আইটেম পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই আগে, এগিয়ে এসো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, টোটাল 360 টাকা খালি শেয়ার এবার, তার মধ্যে আবার 13টা আইটেম। তো এটা খেয়ে গলা ভিজিয়ে নিলাম। ফার্স্ট যেটা খাবো আমাদের স্টার্টার হিসেবে যেটা রয়েছে হলো গালোটি কাবাব, মটন গালোটি কাবাব, সেটা একবার টোস্ট দেয় দেখাই। এটা দেখ জাস্ট, এই যেরকম করলে ভেঙে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে কতটা সফট এটা। ভাই রেস্টুরেন্টে এসে খাবার খাবার আগে কেউ আগে আচার খায়? তুই আগে বল সেটা। হ্যাঁ ভালো খেতে, ও বলছে আমি বললাম মানে ও খাবারটা খেতে হবে, ও বলছে না ভাই আমি আচারটা খাবো, এটার উপর আমার লোভ হচ্ছে, ও এই আচার খাচ্ছে। আগে তুলসী পাতা খাবি? তুলসী পাতা আচার আর এটা একসাথে সব চলে নাকি? এটা একবার দেখাই তোমাদের, যেটা কিন্তু যথেষ্ট সফট, যেটা আর কি অর্পিতা বলছিল সফট কিনা, এটাও যথেষ্ট সফট কিন্তু, এই যে জাস্ট হালকা প্রেস করলে এটা ভেঙে যাচ্ছে। এবার এটার টেস্টটা দেখে একটু কতটা আলাদা একটু দেখা সেটাই। বাট স্টার্টার আইটেম হিসেবে দারুণ খেতে। আর তোর কোনটা ভালো লেগেছিল অর্পিতা? প্রথমটা, প্রথমে এটা মানে গালোটিটা। আচ্ছা আমারও গালোটিটাই বেশি ভালো লেগেছে, তাই বলে এটা না যে পেয়ারে কাবাবটা খারাপ খেতে, আমি এটা বলছি না, বাট আমার গালোটিটা বেশি ভালো লেগেছে। ওকে, তো নেক্সট হলো রয়েছে এই রুটিটা, যেটা কিনা এখানে দুটো স্লাইস দেওয়া হয়েছে আমাদের, তো এই রুটিটা এবার খাওয়া যাক। রুটিটা খাবো কী দিয়ে? রুটিটা খাচ্ছি চল ডাল মাখানিটা দিয়ে, একবার চলে আয়। ভাই লোভ লাগছে প্রচুর, চলো খাওয়া যাক। দেখতে মতো একটা টক টক ভাব রয়েছে, যে আলু এখানে আলু কটা আছে একটু শুনো, একটা একটাই আলু রয়েছে। হ্যাঁ এটা একবার দেখ,
ভরপুর মাখন রয়েছে এটার মধ্যে, মানে মাখনে যে ফ্লেভারটা রয়েছে জাস্ট সেই এলিগেন্ট একটা ব্যাপার রয়েছে পুরোটার মধ্যে। নেক্সট এই কাশ্মীরি আলুর দমটা একবার দেবো, এটার কালারটা খুব সুন্দর, উপর থেকে একটা এখান থেকে দেখি দই দিয়ে না ক্রিম দিয়ে এটা গার্নিশ করেছে, তার জন্য এটা দেখতে বেশ ভালো লাগছে। এইটার একবার জাস্ট দেখো, টেস্ট কর। হ্যাঁ টেস্ট তো করবোই, তার আগে জাস্ট একবার লুকটা দেখছি আমি। ভাই সেরা খেতে সেরা, আলুটা একটু হালকা হার্ড বাট মুখে গেলে সেরকম মনে হবে না তোমাদের। টেস্টটা পনির বাটার মশলা যেটা আমি বলবো, পনিরটা একবার দেখো জাস্ট কতটা সফট, পনিরটা মানে শক্ত না একটু প্রচণ্ড সফট রয়েছে এটা। এটা দেখো রুটিটা খেলে, এটা দিয়ে রুটিটা জাস্ট জমে যাবে, জাস্ট জমে যাবে এটা দিয়ে রুটিটা। ডাল মাখানি এটা দাও, এই কাশ্মীর আলুর দমটার সাথে এই রুটিটা পুরোপুরি ব্যালেন্স যাচ্ছে, হেভি যাচ্ছে এটা, এই দুটোর কম্বিনেশন ভাই জাস্ট ফাটাফাটি লাগে। অর্পিত আমাকে প্রথমে বলেছিল ওর খিদে পেয়েছে, আমি ওর সামনে এসব অবস্থা করছি, ভগবান আমাকে ক্ষমা করবেন। অর্পিত তো ক্ষমা করবে না, ভগবানও ক্ষমা করবে না, আর ভগবানকে বলবে ভগবান ওকে ক্ষমা করবে। মনে হচ্ছে যেন খাবারগুলো খাচ্ছি আর মনে হচ্ছে যেন একটা অন্য জগতে আছি, সত্যি বলছি অন্য জগতে আছি মনে হচ্ছে আমার। রুটি দিয়ে খাও তো রাইস দিয়ে খাও, দুটোর জন্যই জাস্ট পারফেক্ট। তো যাই হোক এবার খাবো হলো আমরা এই রাইসের আইটেম, এবং এখানে রয়েছে পনির বাটার মশালা, যদিও এটা রুটির আইটেম, এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, বাট এটা আমাদের রুটি খাওয়া শেষ হয়ে গেছে তাই এটা আমরা রাইস থেকে খাবো। এখানে পনিরের বেশ অনেকগুলো কিউব রয়েছে, আর পনির কিউবের সাইজটা একবার দেখো এরকম টাইপের অনেকটা রয়েছে না। তো এইটা একবার রাইসে দিয়ে খাবো, গ্রেভি নেব। চামচটা ইউজ করতে পারিস, চলো। আর রাইসটা কিন্তু প্রচণ্ড সরু চাল, এটা বাসমতি রাইস মেবি, হ্যাঁ বাসমতি রাইস, টেস্ট কর। হ্যাঁ চলো তো এটা এখন অর্পিতা ফার্স্ট খেয়ে বলবে কেমন লাগছে। এটা কি নামটা বলতো, কি কি মাটন রাড়া মনে আছে তাহলে? আচ্ছা তো এটাও খাবে একটুখানি। আমার চোখটা কিন্তু তখন থেকে এই মাটনের ওপরে ছিল, এটা কিনা রয়েছে হলো মাটন রাড়া, আর হলো এটা রয়েছে হলো মাটন শাক। তো এটা একবার দেখি ভেতরটা কি আছে, একটা বড় মাটনের পিস রয়েছে এখানে, মাটনটা লাভ ছিল এখান থেকে এখানে, বলে থাক তোর আর কষ্ট করতে হবে না আমি ঝাঁপিয়ে চলে যাই, সেই তো খাবি। হ্যাঁ তো এইটা রয়েছে গ্রেভিটা, এটা পালং শাক দিয়ে করা বললো আমাকে, এটা একবার দেখি আমি, এটা সেভাবে বোঝা যাচ্ছে না পালং শাক কিনা, কিন্তু দাদা বললেন বলে আমি বললাম পালং শাকে, আর এখানে এই যে মাটনটা রয়েছে এটার টেস্টটা একেবারে সম্পূর্ণ নতুন আমার কাছে, কারণ মাটন দিয়ে শাক পালং শাক এটা আমি সত্যি ভাবিনি, আর এটা কনসিস্টেন্সিটা একদম অন্যান্য মাটনের কারির থেকে এটা একটা একদম অন্যরকম লাগলো। খেয়ে দেখি, এই টেস্টটা বলবো যে খুব সুন্দর, খুব সুন্দর সেরকম না, আর একেবারেই বাজে এরকমও না, মানে দুটোর মাঝামাঝি ঠিকঠাক চলার মতো। ওকে বাট মাটনের সাইজটা কিন্তু বেশ ভালো একটা দিয়েছে, একবার এখানে নিচে দিকটা আয় মাটনের সাইজ, আর মাটন মাটনটা দেখো ভাই, ভাই মাটনটা দেখ, জল পড়ছে তোর ভাই, মাটনটা দেখ ভাই, মাটনের কালারটা মানে কালারটা দেখো মাটনটা অরিজিনাল, এখানে রেয়াজি খাসি ইউজ করা হয়েছে যে তার কালারটা দেখে বোঝা যায়। এটা কিছু বলা যায় না, এটা জাস্ট চোখ বন্ধ করে খাও আর এটার ফিল নাও, তাকে ফিল করো জাস্ট, আর কিছু বলা যায় না। মাটনটা ভাই সেরা, সেরা মাটন, এটা সত্যি সেরা, আমার খাওয়া সেরা মাটন এটা।
অনেকটা বড় একটা পিস, একটাই পিস বাট অনেকটা বড়, তাই না? লাল মাংসটা ভিতরে দেখা যাচ্ছে, যে লাল মাছ যেটা হয় না ওটা, মটন কষা টেস্টটা বাড়িতে যেটা আমরা খাই ওইরকম। এই যে এতগুলো যে আইটেম খেলি, কোনটা বেস্ট লাগলো তোর? বাস্ট লাগলো বলে দিচ্ছি আমি। মটন শাক যেটা রয়েছে আর কি সেটা। আচ্ছা, তো এই মটন কষাটা দিয়ে একবার খাওয়া যাক। এটা মটন কষার মতো লাগলেও টেস্টটা কিন্তু অনেকটা আমাদের বাড়ির মটন যেটা ওরকম না, একটু অন্যরকম, অনেকটা রিচ টেস্টটা এটা। মটনটা টেস্ট কর। মটনটা এখানে বেশ বড়, বাট মাঝখানে হাড়টা রয়েছে এখানে, এটাও বড়। এখানে কিন্তু থালিটা আমি দেখলাম যে দুটো মাটনের আইটেম রয়েছে ঠিকই, বাট ওখানে কিন্তু এক পিস করে মাটনই রয়েছে। তো আজকে আমাকে এখানে অর্পিতে সার্ভ করে দিচ্ছে। চলো, যদিও পাপড়টা দেখানোর আগে আমি খুবই লজ্জা অনুভব করছি, কারণ পাপড়টার খুবই খারাপ অবস্থা। আমরা যেদিক দিয়ে পেরেছি সেদিক দিয়ে খেয়েছি, আর পাপড়টা মশলা পাপড় আর রোস্টেড, এটা ভাজা না। তো এটা একটা বেশ ভালো বিষয়, খাওয়া যাক এটাই। মানে আমি খেয়েছি একবার, তোমাদের সঙ্গে একটু নাটক করছি আর কি। পাপড়ের কি রিভিউ দেবো, ভালো ভালো খেতে, ঝালঝাল বেশ ভালো খেতে। মটরটা একেবারে ভেতরে প্রপার জুসি, যে মাটনটা মানে এরকম ছাবড়া টাইপ ওরকম না, প্রপার জুসি মাটন। আর মানে ভেতরে যে কালারটা তোমরা দেখতে পাবে, যেরকম লাল লাল, এটা দেখতে পাবে যে প্রপার রেয়াজি খাসি যেটা বলি আমরা, সেই মাংস এটা রয়েছে। এবং তার সাথে এত সুন্দর একটা থালায় বসে এরকম ভাত, পুজো জমে ভিড়। এটা রয়েছে হলো বুন্দি রায়তা। মাটন খেয়ে পেটটা গরম হয়ে গেলে তোমরা এটাকে পেটে ঠান্ডা করতে পারো। রায়তা জিনিসটা আমার খুব একটা পছন্দ না, তাই এটা আমি আর খাচ্ছি না, আমি এটা সাইডে সরিয়ে রাখছি। আমি এই গোলাপ জামটা দিয়ে আজকের আমার এই ডিশটা শেষ করছি। বাট আমার উইকনেস না, আমি খুব একটা পছন্দ করি না মিষ্টি খেতে, বাট আজকের এই খাবার দাবারের জন্য এটা লাস্টে শেষ করার জন্য এটা পারফেক্ট। আজকে খাবার দাবার, ভেতরে সবার সাথে ব্যবহার, গল্প আড্ডার মধ্যে দিয়ে পুজো সিরিজ এপিসোডের ফার্স্ট ভিডিওটা কিন্তু আমাদের দারুণ কেটেছে, কি তাই তো অর্পিতা? ইয়েস, মানে আমরা সত্যি খুব মজা করেছি। আর সব থেকে ভালো হলো, তোমরা যদি এখানে নিজেরা আসো নিজেরাই বুঝতে পারবে, খাবার দাবার তো অবভিয়াসলি ভালো, তার সাথে প্রত্যেকের ব্যবহার আমার জাস্ট সেই লেগেছে, ব্যবহারটার ব্যবহারই হলো সব কিছু। ব্যবহার বেশি হলে না, দুটো টাকা বেশি দেখলেও কোনো গায়ে লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি পুজো সিরিজের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডের সাথে পুজো সিরিজের। ততদিন সবাই অবভিয়াসলি সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। আর পুজোতে হানিদা ধাবাতে আসছো কিনা সেটা কমেন্টে জানাতে ভুলো।